हेलो क्रिप्टो इन्वेस्टर्स, आमी ओम, आपनारा देखछेन बंग क्रिप्टो। मार्केट संक्रांत बेस किछु इम्पोर्टेंट आपडेट उठे आसछे, सेगुलो एके एके देबो। तार साथे बिटकॉइनेर चार्टेर शर्ट टाइम एनालिसिस तो थाकछेई। तो भिडियोटि खूब इंटरेस्टिंग होते चलेछे, ताई एकटु स्किप ना करे कमप्लीटली देखुन। आज के मार्केटे आपनारा एकटा रिट्रेसमेंट देखते पाच्छेन, सेई साथे बिटकॉइन किन्तु एकबारेर जोन्नो आमादेर जे की रेजिस्टेंस जोनटा आछे, जेटाके कयेकदिन धरे बिटकॉइन एकटा की सपोर्ट हिसाबे यूज करछिलो, सेखान थेके ब्रेक डाउन करे एबं नीचेर दिके चले आसे। तारपर कैंडलगुलो जदि एकटु फलो करेन ताहले देखबेन एई जायगा एकटा डोजी टाइप तैरि होयेछे, एबं एई अवस्थाय बिटकॉइन किन्तु एकटा लोअर हाई बानिये चलछे, जेटा एक्ज्याक्टलि आमादेर की रेजिस्टेंसटार ओपरे। तो এই অবস্থায় আমার পার্সোনাল অ্যানালিসিসটা দেওয়ার আগে আমি আপনাদেরকে একটা নিউজ শো করি, যে মার্কেটের সেন্টিমেন্টকে কিভাবে ম্যানিপুলেট করা হচ্ছে। আপনারা স্ক্রিনে একটা আর্টিকেল দেখতে পাচ্ছেন, যে বিটকয়েন প্রাইস অ্যানালিসিস, বিটিসি রিটেস্ট $22,000 মার্ক, আর ইউ স্টিল বাইং। এবং এখানে সেই সংক্রান্ত একটা চার্টও দেখানো হয়েছে, যে বিটকয়েন এই মুহূর্তে একটা অ্যাসেন্ডিং চ্যানেল বানিয়ে চলেছে, যেখান থেকে ব্রেকআউট হয়েছে, এবং পসিবিলিটি আছে যে এর আগের যে লোয়ার লোটা ছিল এই জায়গায়, এই জায়গায় ফিরে যাওয়ার। এবার চলে আসি আমাদের চার্টে, এবং এক্স্যাক্টলি এই যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শুধু অ্যাসেন্ডিং চ্যানেল নয়, এটা হলো একটা অ্যাসেন্ডিং বোল্ডেনিং চ্যানেল, অর্থাৎ যেখানে প্রাইস কিন্তু বাড়ছে। এবং একটু খেয়াল করে দেখুন, এখানে হায়ার হাই এবং হায়ার লো বিটকয়েন বানিয়ে চলেছে, সাথে এই চ্যানেলটার মধ্যে বেশ কয়েকবার কিন্তু বিটকয়েন সুইং করেছে। এবং এই ধরনের চ্যানেলের যে বৈশিষ্ট্যটা, সেটা হলো যে যখনই ব্রেকআউট হবে, তখন টেকনিক্যালিটি অনুযায়ী যে স্পট থেকে এই ওয়েজটা তৈরি হয়েছিল, প্রাইস কিন্তু আবার সেই জায়গায় চলে আসবে। আরও একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এই ধরনের চ্যানেল বা ওয়েজ যে শুধু বিয়ারিশ হবে তাই নয়, অনেক ক্ষেত্রে কিন্তু এটা বুলিশও হয়ে যায়। যদিও এই জায়গায় কিন্তু এই পার্টিকুলার চ্যানেলটা বিয়ারিশ হওয়ার বেশ কিছু রিজন আছে। তার মধ্যে প্রথম রিজনটা হচ্ছে লোয়ার ভলিউম। এখানে দেখতেই পাচ্ছেন ভলিউম কিন্তু ডিক্রিজ করছে। সেই সাথে আরও একটা রিজন হচ্ছে আরএসআই এর মিড পজিশন থেকে ব্রেক ডাউন করা। তো সেক্ষেত্রে যদি আমাদের এই কি রেজিস্টেন্সটা থেকে বিটকয়েন ট্রেড ড্রপ খায়, তাহলে কিন্তু আমরা ইজিলি ট্রেলিং করতে করতে এর আগের যে সুইং লোটা ছিল সেই অবধি শর্ট করতে পারি। তা সত্ত্বেও এই জায়গায় কিন্তু একটা ট্র্যাপ হওয়ার চান্স আছে, এবং যেহেতু ওভারঅল বিটকয়েনের যে সেন্টিমেন্টটা আছে সেটা অনেক দিন ধরে বিয়ারিশ হয়ে আসছে, সাথেই বেশ কিছু ইন্ডিকেটার এবং সিম্পল মুভিং অ্যাভারেজ এবং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের ক্রস ওভার দিয়ে মোটামুটিভাবে বিটকয়েনের যে আর খুব একটা মারাত্মক ফল হওয়া সম্ভব নয় সেটা আমি দেখিয়েছিলাম। অর্থাৎ একটা চান্স আছে যে নেক্সট কয়েক মাসের জন্য বিটকয়েন কিন্তু এই প্রাইসের মধ্যেই কনসোলিডেট করবে। হয়তো 30,000 উঠে যেতে পারে, তারপর আবার 25,000 কাছাকাছি ফিরে আসতে পারে, কিন্তু ডাইরেক্ট 10,000 বা 12,000 কাছাকাছি চলে যাওয়াটা কিন্তু ওভারঅল ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই প্রবলেম্যাটিক হবে। তো সেই হিসেবে আমার পার্সোনাল ধারণা, যে যদি এই জায়গায় লোয়ার হাই একটা বানায়ও, তাহলে কিন্তু চান্স থাকবে বিটকয়েন এইভাবে আবার সুইং খেয়ে ওপরের দিকে উঠে যাওয়ার। সেক্ষেত্রে বিটকয়েন, ইথেরিয়াম বা অন্যান্য যে কোনো কয়েনে যদি আপনি অলরেডি শর্টের পজিশনে ট্রেড নিয়ে থাকেন ব্রেকআউটটা হওয়ার পর, তাহলে চেষ্টা করুন কিছু পরিমাণ প্রফিট কিন্তু আমাদের আগের যে টেম্পোরারি রেজিস্টেন্স জোনটা ছিল সেই জায়গায় তুলে নেওয়ার, এবং পরবর্তীকালে যদি এই রেজিস্টেন্সটাকে আবার ব্রেক করতে পারে তাহলে ফার্দার মোর কোয়ান্টিটি অ্যাড করার। তো এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, আই এম নট ইয়োর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, বাট স্টিল এটা কিন্তু খুবই একটা প্রলিফিক মুভ হবে। তো এই ছিল আজকে বিটকয়েনের শর্ট টার্মের অ্যানালিসিস, লং টাইমের প্রাইস প্রেডিকশন অ্যানালিসিস, বিভিন্নভাবে লগারিদমিক গ্রোথ চার্ট, প্রাইস সাইকেল ইন্ডিকেটর এবং অন্যান্য এসএমএ ইএমএ ভ্যালু দিয়ে এর আগে আমি বহুবার আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে আমার হাই ফিভার হওয়ার দরুন এবং শরীর অত্যন্ত খারাপ হওয়ার দরুন আমি ফেস ক্যামটা অন করিনি, তা সত্ত্বেও যেহেতু প্রচুর কমেন্ট আমাদের কাছে এসছে বিটকয়েনের অ্যানালিসিস সংক্রান্ত, তাই জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। তাই অবভিয়াসলি ভিডিওতে বলা ইনফরমেশনগুলো যদি আপনাদের কাজের লেগে থাকে, তাহলে অবভিয়াসলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলোকে লাইক করুন, শেয়ার করে দিন এবং কমেন্ট বক্সে নিজের মতামত জানান। এরপর বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট উঠে আসে, সেগুলোকে আমরা একে একে কুইকলি দেখে নেব। ফার্স্টেই যে আপডেটটা উঠে আসে সেটা একটা পার্টিকুলার কয়েন সংক্রান্ত, এবং ডিগ্রেন ইজ 300% আপ অ্যান্ড উইল ওভারটেক সোলানা অ্যান্ড ডোজ কয়েন। তো আপনারা অলরেডি জানেন যে সোলানা অল টাইম হাই থেকে 75% কাছাকাছি ডাউনে যাচ্ছে, সাথে ডোজ কয়েনও কিন্তু প্রচুর ফল হয়েছে, এবং এই কন্ডিশনে ডিগ্রেন বলে একটা কয়েন উঠে আসছে স্পট লাইটে, এবং রিসেন্টলি এরা একটা
NFT ক্রস চেইন মার্কেটপ্লেস লঞ্চ করতে চলেছে এবং অনেক এক্সপার্টদের ধারণা যে ওপেন সি সেটাকেও একসময় এই ডিগ্রেনের যে নতুন NFT ক্রস চেইন মার্কেটপ্লেসটা আসতে চলেছে সেটা সারপ্যাস করতে পারে। তো ডিগ্রেন কয়েন সম্পর্কে যদি আপনাদের কোনো রকমের প্রশ্ন থাকে, ডিগ্রেন কয়েনটি কেমন, কয়েনের টোকোনমিক্স কি, ফিউচার কেমন, তাহলে সেগুলো আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও একটা কমেন্ট বক্স আছে প্রতিটি পোস্টের তলায় যেটা পাওয়া যায় সেখানে জানাতে পারেন। এই সংক্রান্ত আর একটা খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আমি আপনাদেরকে দিই, ক্রিপ্টো মার্কেট প্লেস সংক্রান্ত, ইনভেস্টমেন্ট সংক্রান্ত, ট্রেডিং সংক্রান্ত আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে এরপর থেকে সেই প্রশ্নগুলোকে দূর করার জন্য সপ্তাহে একদিন আমাদের চ্যানেলে একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন করা হবে, যেখানে আমি এবং আমার চ্যানেলের চিফ এডিটর ডিটেলে এই প্রশ্নগুলোর জবাব আপনাদেরকে দেব। তো এই কোশ্চেন অ্যান্সার সেশনে আপনার নিজের প্রশ্নটিকে এনরোল করানোর জন্য আপনাকে আমাদের কমেন্ট বক্সে এসে #Q&A লিখে তারপর নিজের প্রশ্নটিকে লিখতে হবে। আবার বলি, #Q&A লিখে নিজের প্রশ্নটিকে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, সপ্তাহে একদিন আমরা এই সকল প্রশ্নের জবাব দেব। সাথে আজকের ভিডিওর জন্য আমি আপনাদের কাছে একটা লাইকস এর টার্গেট রাখতে চাই, যদি আপনাদের লাইকস এর সংখ্যা 100 ক্রস করে যায় তাহলে আমি ডিগ্রেন কয়েন সংক্রান্ত একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। চলে আসছে আমাদের নেক্সট আপডেটে এবং ভিটালিক বিউটেরিন অ্যানাউন্সেস রোড ম্যাপ ফর ইথেরিয়াম আফটার দ্য মার্জ। তো আমি বহুদিন ধরেই আপনাদেরকে বলছি যে ইথেরিয়ামের মেন নেট লঞ্চ হতে চলেছে, তার সাথে ইথেরিয়াম মার্জ হতে চলেছে, যার বিভিন্ন স্টেজ এর কথা এরা অ্যানাউন্স করছে, যার মধ্যে দ্য মার্জ, দ্য সার্জ, দ্য ভার্জ, দ্য পার্জ এন্ড দ্য স্প্লার্জ, এই পাঁচটা স্টেজ আছে। এখন এই স্টেজগুলো কি, এদের ডেফিনেশন জেনে আপনাদের কোনো লাভ নেই, যেটা হতে চলেছে সেটা শুনুন। এই মুহূর্তে পার সেকেন্ড ইথেরিয়াম 15-20 ট্রানজাকশন হ্যান্ডেল করতে পারে। মনে করা হচ্ছে যে ইন ফিউচার এই মার্জিংটা হওয়ার পর ইথেরিয়ামের যে TPS বা ট্রানজাকশন পার সেকেন্ডটা আছে সেটা বেড়ে 100,000 হয়ে যাবে। সেই সাথে ওভারঅল নেটওয়ার্কের ডেভেলপমেন্ট হবে। এবং আরও একটা কথা বলি, এই মুহূর্তে বিভিন্ন মার্কেট প্লেসে NFT যে গ্যাস ফিটা আছে সেটাও কমতে চলেছে। এটা কিন্তু একটা রিজন যে আমি বারবার আপনাদেরকে যখনই বিভিন্ন কয়েন সংক্রান্ত অ্যানালিসিস দিই, যে কয়েনগুলো ইথেরিয়ামকে টক্কর দেওয়ার জন্য তৈরি হয়েছিল তখন আমি বলে দিই যে ইথেরিয়ামে কিন্তু আপনাদের নজর রাখা উচিত। সেই সাথে আই এম নট ইউর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, বাট স্টিল আপনার পোর্টফোলিওর একটা ভালো পার্সেন্টেজ কিন্তু বিটকয়েন এবং ইথেরিয়ামে ইনভেস্টেড থাকা অত্যন্ত জরুরি। চলে এসেছি আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেটে, যে ডোজ এন্ড সিবা প্রাইসেস টাম্বল অ্যাজ মিম কয়েন্স মার্কেট ক্যাপ রিচেস $15.8 billion। তো কালকের একটা গ্রোথ খেয়েছিল, তার পরবর্তীকালে ওভারঅল মার্কেটে অ্যারাউন্ড 3%-এর কাছাকাছি একটা ফল এসছে এবং ডোজ কয়েন এবং সিবা ইনুতেও কিন্তু অ্যারাউন্ড 2%-এর কাছাকাছি ড্রপ এসছে। সেই সাথে মিম কয়েন্সের যে টোটাল মার্কেট ক্যাপটা আছে সেটা এখানে এক্সপোজ করা হয়েছে যে এটা আছে অ্যারাউন্ড $15.8 billion। তো এই সংক্রান্ত একটা কথা বলি, এই যে নাম্বারটা এখানে দেওয়া আছে এটা কিন্তু এক্সাক্ট নয়। এবং মিম কয়েন্স বলতে এরা কোন কোন কয়েনগুলোকে ধরেছে, কারণ অনেক হাজার হাজার মিম কয়েন এই মুহূর্তে মার্কেটে প্রেজেন্ট আছে, সেই হিসাবে কোন কোন কয়েনকে এরা এই ক্যাটাগরিতে ফেলেছে সেটা কিন্তু এরা লেখেনি। সাথে ইথেরিয়ামের প্রাইসে যে কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্নটার কথা লেখা আছে, যার পর একটা রিকভারি র্যালির কথা এক্সপেক্ট করা হচ্ছে, সেখানেও কিন্তু বেশ কিছু খামতি আছে, বেশ কিছু কমতি আছে এবং অলরেডি কিন্তু ইথেরিয়ামের প্রাইস সেই জায়গা থেকে খানিকটা ড্রপও খেয়েছে। এই সংক্রান্ত আপডেট আমি পরবর্তীকালে আপনাদেরকে দেব। তাই ক্রিপ্টো মার্কেটের ডেইলি আপডেটস এবং অ্যানালিসিস সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওগুলো ভালো লেগে থাকলে সেগুলোকে লাইক করুন, কমেন্ট বক্সে নিজের মতামত জানান এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। সাথেই আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেখানে আমি মাঝে মাঝেই সিগন্যাল প্রোভাইড করে থাকি, সেখানেও নিচে দেওয়া লিংক থেকে জয়েন হয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস, হ্যাপি ইনভেস্টিং, বাই।